কবিতা পুলিশের কথা লিখেছি আমি কনস্টেবল এনকে আকন্দ সবাই বলে পুলিশ খারাপ করে লাঠি পেটা কার মঙ্গলে করে এমন ভাব না একটু বেটা মাস্ক যদি পরিস তোরা কার উপকার হবে কার পরিবার করোনা হতে সুরক্ষিত রবে সামাজিক দূরত্ব মেনে চললে থাকবি তোরাই সুস্থ দেখ না চেয়ে পুলিশের ত্রাণে পরিত্রাণ পায় দুস্থ কনস্টেবল হতে মহাপরিদর্শক আছে যত কর্মী দায়িত্ব কাঁধে কাজ করছে হয়ে সহমর্মী করোনার ভয়ে পুলিশ যদি থাকত বসে ঘরে তখনও তো দ্বিতিশ গালি বংশ উদ্ধার করে আবার যদি দায়িত্ব পালন করতো ঢিলে ঢালা তখনও গালির অভাব হতো না পুলিশ হতো শালা বুঝিয়ে বলায় মেনেছে যারা চলছে নিয়ম মেনে তাদেরও পুলিশ পিটিয়েছে এমন দেখাতে পারবি এনে সামনেও গেলে দোষ আবার পিছনে পিছনে গালি পুলিশকে গালি দেবার জন্য সুযোগ খুঁজিস খালি আবার জায়গায় দাঁড়িয়ে থাকতে তোরাই করিস মানা কোন পথে যাবে পুলিশ তোরাই বলে দে না ঈদ পার্বণে সবাই যখন ফিরিস তোরা ঘরে তখনও পুলিশ ডিউটি করে দাঁড়িয়ে পথের পরে বলতে পারবি পুলিশ কভু গিয়েছে বিশ্রামে তবুও কেন গালাগালি করিস পুলিশের নামে দেশটা মোদের দেখ না ভাই যাচ্ছে রসাতলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হও ন্যায় অন্যায় ভুলে যদি পারো আইন মেনে পুলিশের পাশে দাঁড়াও পুলিশের পিছে না লেগে সচেতনতা বাড়ো